রকম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে শিরিনের রান্নাঘর দেখছেন, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজ কি রান্না করব। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সোলাপুর। সোলাপুরটা রান্না করতে আজকে আমি অনেক ধরনের মশলা ইউজ করব, যেটা আমার মা করতেন এবং আমার মার হাতের সোলাপুরটা সত্যি অসাধারণ লাগতো আমার কাছে। তো আমি যখন সোলাপুর রান্না করি তখন আমি এভাবে করে রান্না করি। তো আজকে আমি প্ল্যান করলাম যে আমার মার মতো করি আমি সোলাপুর রান্না করি। তো সোলাপুর রান্না করতে আমি সোলাপুরটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম রাতে, আজকে সকালে সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে সিদ্ধ করা সোলাপুর। আর এই সোলাপুর রান্না করতে আমার যা যা লাগবে, আমি নিয়েছি রসুন, তারপরে তেজপাতা, গোলমরিচ, ধনিয়া, জিরা, জয়ফল, লবঙ্গ, এলাচি, রসুন, আদা, দারচিনি, তারপরে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচামরিচ। আর সাথে নিয়েছি আমি এটা, এখানে আমি দু রকমের সরিষা নিয়েছি, লাল সরিষাটা এবং হলুদ সরিষাটা নিয়েছি। আর এখানে আছে টমেটো, ধনিয়া পাতা, আমি একসাথে একটু পেস্ট করে নিয়েছি। আমার আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এটাকে আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তো এখন এটাকে আমি সবগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। প্লেটের সবগুলো মশলাকে পেস্ট করার পরে এটা হয়েছে সেই পেস্টটা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করে আমি রান্না করি। চুলার উপরে আমি হাঁড়ি বসিয়েছি, এখন আমি সেই হাঁড়ির ভেতর, হাঁড়িটা গরম হয়েছে, এবার আমি ঢেলে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। সুন্দর একটা সরিষার তেলের একটা স্মেল আসছে। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তো একটু ভাজার মতো হয়ে আসলো। তো এবার আমি ঢেলে দিব পেস্ট করা মশলাগুলোকে। এটির সাথে এখন আমি একটু ঢেলে দিব হলুদ আর মরিচের গুঁড়া। আমি ঢেলে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া। এবার আমি ঢেলে দিব টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা পেস্টটা। আমি পেস্ট করে রাখা সরিষাটা পরে দিব, এখন দিব না। এখন দিলে এটা বেশি ভাজা করলে এটা দিয়ে পরে একটু তিতা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দেখেছি আমার মাকে সবসময় শেষের দিকে দিতে, এখন এটাকে একটু ঢেকে দিব আমি।
দেখে নিচ্ছি কি অবস্থা। এখন তেলগুলো মশলার উপর উঠে এসছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেল। তো এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে ঢেলে দিচ্ছি। এটাকে এবার মশলার সাথে ভালো মতো কষাবো এবং একই সময়ে এখন আমি সরিষাটা দিয়ে দিব। অনেক রকম মশলা এটার ভিতরে আছে, আপনি যখন এটা মুড়ি দিয়ে মাখিয়ে খাবেন তখন খুবই ভালো লাগবে। আমি এটাকে একটু ঢেকে দিব, ভালো মতো কষিয়ে নিব, তারপরে আমি পানি দিব। আমি চুলার আঁচটাকে এখন একটু মিডিয়াম করে দিব। এবার আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে আসবো, এর মাঝখানে আবার আমি একটু নেড়ে দিব। ভিউয়ার্স, এবার একটু ঢাকনাটা তুলে দেখবো এটার কি অবস্থা। তেলগুলি উপরে উঠে আসছে, সুন্দর একটা মাস্টার্স এর ফ্লেভার আসছে। সে সরিষার তেলের ঘ্রাণ, সরিষার ঘ্রাণ সব মিলে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন আমি গরম 1 কাপ পানি ঢেলে দিব। পানিটা গরম, এবার সব কিছুকে একত্রে ভালো মতো সিদ্ধ হবে। আমি ঢেকে দিচ্ছি, 10 মিনিট পরে আসবো, খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। 10 মিনিট পরে ফিরে আসবো ভিউয়ার্স। ভিউয়ার্স দেখে নিচ্ছি, এখনো আরেকটু পানি আছে, আরেকটু শুকিয়ে নিব। ছোলাগুলো তো সিদ্ধ করা ছিলই, তো সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকা শুকা করে নিব, আমি একটু ঝোল কমিয়ে নিব। ফিরে আসছি আরও 5 মিনিট পরে, আবার ঢেকে দিব। দর্শক, ঢাকনাটা একটু তুলে নিয়ে দেখছি এখন কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেল আমার রান্না। আমার রান্না শেষ হয়ে গেল, এবার আমি সার্ভিং বলের ভিতরে ঢেলে নিব। আপনারা এভাবে করে রান্না করে দেখবেন, এত মশলা দিয়ে হয়তো আপনারা অনেকে করেন না, কিন্তু আমার মা সবসময় এভাবে করতেন, তো আমিও ওনার কাছ থেকে এটা শিখেছি। তো দর্শক, এখন আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি, সাথে থাকুন, তারপরে এটা আমি কীভাবে খাবো আপনাদেরকে দেখাবো। ঢেলে নিচ্ছে সার্ভিং বলে, আমি একটু তেল বেশি দিয়েছি। আপনারা যদি মুড়ি দিয়ে মাখিয়ে খান তাহলে আর এক্সট্রা করে কোনো তেল দিতে হবে না, ওই জন্য আমি একটু বেশি করে সরিষার তেল দিয়েছি, যা তখন আর মাখার সময় তেলটা আমি দিব না। শেষ হয়ে গেল আমার রান্না, এবার চলুন এটাকে মুড়ি দিয়ে মাখিয়ে আমরা খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই সোলাবুটটাকে এখন আমি এই সোলাবুট এই মুড়ির সাথে মাখাবো। তো মুড়ি এবং তার সাথে আমি টমেটো কুচি, তারপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি। আর এই বলটার ভিতরে এখন আমি ঢেলে নিচ্ছি, বলটার ভিতরে এখন আমি ঢেলে নিব সোলাবুট। একটু নিচে থেকে নিব, তেলগুলি সব নিচের দিকে আছে,
আমি আর এক্সট্রা কোনো তেল এখন আর ইউজ করব না। ঢেলে দিচ্ছি মুড়ি, আর একটু মুড়ি দিব। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি অনিয়ন, কাঁচামরিচ আপনি পছন্দ মতো যতটুকু খাবেন ততটুক নেবেন, টমেটো, শসা আর ধনিয়া পাতা। এগুলো সবগুলোকে একবারে সাথে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা হচ্ছে ক্যামেরার পেছনে যে সব সময় আমাকে হেল্প করে, সো এটা হচ্ছে তার জন্য করলাম। তাকে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন, তাকে নিয়ে আসবো আমি সামনে, খুব শীঘ্রই আপনি তাকে দেখতে পাবেন, এটা হচ্ছে তার জন্য। সো মেখে ফেললাম, এখন আমরা দুজনে এটা খাবো। চা বানিয়েছি, চা আছে, চা পটে চা বানিয়ে রেখেছি, তো চা খাবো আর সাথে ছোলা বুটার মুড়ি খাবো। আজকের বিকালটা আমাদের ভালোই যাবে। তো আপনারা এভাবে করে রান্না করবেন, এভাবে করে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে অর্থাৎ শিরিনের কিচেনের সাথে থাকুন।